মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি সেদিন জানালাম তোমাদের স্বাগত। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7:10। তো আমি 9টার দিকে বাড়ি যাব, মানে বাড়ি যাব বলতে আমি এখন এসেছি মায়ের বাড়িতে। তো আমি শ্বশুর বাড়ি চলে যাব, তো 9টার সময় চলে যাব। তো আমার দিদিকে বলেছি একটু বেগুনি ভাজতে মুড়ি খেয়ে চলে যাব। তো দেখি চলো আমার দিদি কি করছে এখন। এই যে আমার দিদি বেগুনি ভাজার জন্য মানে রেডি করছে, দেখো তোমরা। এই যে বেগুনে ভাজবে বলে আমার দিদি এই যে বেগুন কুটা হয়ে গেছে বাটির মধ্যে, নিয়ে যে বেসন নিয়ে নিয়েছে। আমার ছেলে পাশে বসে বসে বদমাইশ করছে। এই যে আমার মেয়ে, তোমার দিদি বেগুনে ভাজবে বলে মানে বেসনটা মানে ফেটে নিচ্ছে। এই যে আমার দিদি বেসন ভাজছে, একটু ভালো করে ভাজার জন্য বেগুনিটা ভালোভাবে হয়। একটু দিদির সাথে ইয়ার্কিং মারছি, দিদি ভালোই করতে পারে, বেগুনিটা খেতে খুব সুস্বাদু হয়। তো ততক্ষণ আমার দিদি মানে বেসনটা ভালো করে ফেটে নিয়ে একদি বেগুনিটা ভাজবে। ততক্ষণ একটু ছাদ পানে এসেছি, একটু রোদ মানে সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ গাইস সূর্য রোদ লাগছে মুখে। একটু ছাদ পানে আসলাম, একটু শীত লাগছে বলে এখন সকালবেলা, তখন শীতকালের দিনে শীত একটু লাগবে। এই যে গাইস দেখতেই পাচ্ছ বাড়ির পেছন দিকটা একটু কুয়াশা আছে, ওই যেদিকটা কুয়াশা দেখা যাচ্ছে সেই দিকটা মানে ভাঁটা মধ্যে ভাঁটা হয়েছে, কোনো ভাঁটা ইট ফিট পারে। তো চারিপাশটা দেখতে পাচ্ছ খুব একটা পরিষ্কার হয়নি, এই সূর্য কেবলমাত্র উঠেছে, এখন বেশি বেলা হয়নি তার জন্য একটু মানে কুয়াশা কুয়াশা ভাব আছে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কুল গাছ, গাছে কুল ধরেছে। এই যে গাইস দেখতে পাচ্ছ কুল এসছে মুকুল, মানে বাড়ির পেছনের দিকটায় কুল গাছ আছে। তো যখন গাইস কুলগুনো একটু বড় বড় হয়ে যায় খাওয়ার মতো, তখনই খুবই মানে মজা হয়। কেন বলো তো, তো কুলগুনো আমরা মানে ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে মানে ছেঁচকি করি শিলের মধ্যে নিয়ে। তো ছেঁচকিটা খেতে খুবই ভালো লাগে, টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি কুলটা। যতদিন না বড় হচ্ছে ততদিন খেতেও পাচ্ছি না, আর যতদিন না মা সরস্বতী পুজোতে আগে হয়ে যাচ্ছে। তো পুজো না হলে আমরা তো কুলে মুখ দিই না, পুজোটা হয় তারপরে কুল খায়। তো যতদিনে পুজোটা হচ্ছে ততদিন আমি কুল খেতে পাবো না। এই যে গাইস দেখতে পাচ্ছ আমার দিদি বেগনে ভাজতে লেগে গেছে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছে, মানে কিচেন ঘরটাতে একটু মানে আলো দেওয়া হয়নি, তার জন্য একটু অন্ধকার ভাব, কিছু মনে করবেন না। এই দেখতে পাচ্ছ গাইস দিদি ভাজতে বসে পড়েছে। এই গাইস কালকে আমাদের লবণ গেছে, তো তার জন্য দেখো আমার মা সকাল সকাল মুখ হাত ধুয়ে গুড় পিঠে খেতে লেগেছে। এই যে দেখতে পাচ্ছ আমার মা এটা গুড় পিঠে খাচ্ছে নিয়ে। চলো দেখি বেগনে হয়েছে নাকি, দিদি তো ভাজছে। এই যে দেখতে পাচ্ছ বেগনে হয়ে গেছে, একবার ছেঁকে নিচ্ছে। তো গায়ে দেখতে পাচ্ছ কত সুন্দর তোমার দিদি মানে ঘরে বেগনে করেছে। এই যে দেখতে পাচ্ছ গাইস বেগনিগুলো ভালো করে ভাজা হোক। লাস্টে 9টা বাজুক, দিয়ে 9টার সময় আমি বেগনি দিয়ে মুড়ি খেয়ে বাড়ি চলে যাব। তো গাইস ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।